যারা হচ্ছে মূলত টুরিস্টের ঘোরা ইউজ করে, আপনার এআই ক্যামেরা আছে প্লাস 16GB 256GB সেই স্টোরেজ, 16GB 256GB না 21000mAh এর ব্যাটারি। একদিন দিবেন চার্জ আর এক বছরে চার্জ লাগবে। এটা সম্পর্কে তো সবাই জানেন, এগুলো ডুয়াল ডিসপ্লে, ঠিক আছে, একুলে ডিসপ্লে আছে আর এপাশেও ডিসপ্লে আছে, দেখতে পাচ্ছেন, ঠিক আছে, মানে ট্যাব হিসেবে কিন্তু ইউজ করতে পারবেন। S21 8GB 128GB স্ন্যাপড্রাগন 888 প্রসেসর12GB 256GB খান সাহেবের দোকানে। আর খান সাহেবের দোকান মানেই কিন্তু ধামাকে ধামাকা কালেকশন। আজকে দেখেন আমার সামনে কিন্তু হিউজ কালেকশন আছে, বিশেষ করে দেখতে পাচ্ছেন গুগল পিক্সেল, তারপরে অপো, ভিভো, শাওমির হিউজ কালেকশন পেয়ে যাবেন। আর সিক্স আছে, স্যামসাং এর দেখেন অনেক অনেক কালেকশন পেয়ে যাবেন, সোনির কালেকশন পেয়ে যাবেন, তারপরে আইফোনের কিন্তু বেশ কিছু কালেকশন আছে, হর্নার আছে এখানে দেখতে পাচ্ছেন। তো মোটামুটি আপনাদের বাজেট অনুযায়ী সব ধরনের কালেকশন পেয়ে যাবেন। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে হয়তো পছন্দের ফোনটা নিতে পারবেন। আর আমাদের সাথে কিন্তু সরোয়ার ভাই আছে দেখতে পাচ্ছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, কি অবস্থা? এই তো ভাই আছি মোটামুটি, আপনি কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছেন? না জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসলে শুরু করার আগে আমি মানে কিছুক্ষণ ধরে দেখতেছিলাম, এইটা কি ভাই? এটা হচ্ছে অকাটেল। হ্যাঁ অকাটেল, এটা কি ভাই? এটা হচ্ছে মূলত রাকেট ফোন বলার গেটা, যারা হচ্ছে টুরিস্ট একদিন দিবেন চার্জ আর এক বছরে চার্জ লাগবে। একদিন দিলে হচ্ছে এক সপ্তাহ দুই সপ্তাহ এমনিতে চলে যাবে। আচ্ছা যাই হোক, লোকেশন বলে দেন। আমাদের লোকেশন হচ্ছে যমুনা ফিউচার পার্ক, লেভেল 4 ব্লক সি, শপ নাম্বার 10A, নোকিয়া সরোবর একটা পাশে, একদম পাশে আমাদের দোকান। আচ্ছা আচ্ছা, ওয়ারেন্টি গ্যারান্টি? ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে আপনি যদি শপে এসে নেন সেটা হচ্ছে 7 ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 2 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি, আর যদি কুরিয়ার মাধ্যমে অর্ডার করেন তাহলে হচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, 2 বছর সার্ভিস ওয়ারেন্টি। আচ্ছা, আর কুরিয়ারে কিভাবে নেবেন ভাইয়া? কুরিয়ারে নেওয়ার মাধ্যমে হচ্ছে আপনি যদি কোনো ফোন আপনার চয়েস হয় আপনি সেই ফোনের মডেল কালার বলবেন, আর হচ্ছে আপনি 1000 টাকা অ্যাডভান্স করবেন, আমরা হচ্ছে 24 ঘন্টার মধ্যে আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন বাংলাদেশ যে কোনো প্রান্তে। বাংলাদেশ যে কোনো প্রান্তে, ওকে, বিশাল সুবিধা। জি এটা হচ্ছে। আচ্ছা শুরু করি আমরা, ঠিক আছে? হ্যাঁ শুরু করি। শুরুটা আজকে কি দিয়ে করবো, স্যামসাং দিয়ে করবো? আমরা তো সবসময় পিক্সেল দিয়ে করি, মানে পিক্সেল সবসময় পিক্সেল দিয়ে করি। আচ্ছা পিক্সেল 7 প্রো, পিক্সেল 7 প্রো 12GB 128GB, দেখেন গুগল পিক্সেল মানে ক্যামেরার জন্য রাজা, ক্যামেরার জন্য রাজা। আসলে ন্যাচারালি আমরা অন্য কোনো ফোনে ইউজ করি না, যার কারণে পিক্সেল জিনিসটা সম্পূর্ণ ডিফারেন্ট। আচ্ছা 7টা কত দিচ্ছেন? গুগল পিক্সেল 7 8GB 128GB এর পুরো মাত্র 36000 টাকা। মাত্র 36000 টাকা? কমন জানি না একটু ভাই, এর চেয়ে কম কিভাবে দেবো? 36000 টাকা, ঠিক আছে 3500। আচ্ছা 35500 টাকা ভিউয়ার দেখতে পাচ্ছেন গুগল পিক্সেল 7। হ্যাঁ 7। আচ্ছা যা যে কয়টা লাগে ইউজ কোয়ান্টিটি এর হচ্ছে গুগল পিক্সেল 6 প্রো। এই আছে, কিন্তু অনেকগুলো আছে এখানেও আছে। দেখেন কয়টা লাগবে, এবং সবগুলো কালারই পাবেন আপনি, ব্ল্যাক বলেন, হোয়াইট বলেন, আর হচ্ছে ক্রিম কালারটা বলেন, সবগুলো কালারই পাবেন। আচ্ছা সুবিধা একটাই, আসবেন দেখে আসবেন, অনেকগুলো দেখবেন একটা নেবেন, কোনো অসুবিধা নেই, এটাই হলো কথা, ঠিক আছে? ঘন্টার পর ঘন্টা বসে দেখবেন, সমস্যা নেই। অবশ্যই দেখতে পাচ্ছেন গুগল পিক্সেল 6 প্রো 12GB 128GB, 12GB 128GB, 12GB 256GB, দুইটা ভ্যারিয়েন্ট আছে। আচ্ছা 12GB 128GB, 12GB 256GB দুইটাই আছে। মানে গুগলের বৈশিষ্ট্য কি দেখেন ভাই, কথা বলে জাস্ট চোখের টি পলক ফেলছে, এর ভিতরে আমি ছবি আর কি তুলে ফেলছি একবার, রাস্তায় রানে অবস্থা ছবি তুললে ন্যাচারাল ছবিটাই ওঠে।
আচ্ছা যাই হোক, কত দিচ্ছেন? 6 প্রো? গুগল পিক্সেল 6 প্রো আর 12 জিবি 128 জিবি হচ্ছে আপনার মাত্র 36,000 টাকা। কত? 36,000 টাকা। হ্যাঁ, 35 করে দেন আজকে। ঠিক আছে, 35 করে দিলাম। 35 35 গুগল পিক্সেল 7 প্রো যেটা হচ্ছে 12 জিবি 128 6 প্রো মাত্র 35,000 টাকা। 12 জিবি 128 জিবি। হ্যাঁ, আর যেটা হচ্ছে 12 জিবি 256 জিবি ওইটা হচ্ছে 39,000 টাকা। 39? 38 করে দেন। ঠিক আছে, 38 করে দিলাম। আচ্ছা, 38,000 টাকা 6 প্রো আর হচ্ছে 36। 36 35, সরি, অনেক অনেক আছে। 35 আর 38, এরপর হচ্ছে গুগল পিক্সেল 6। গুগল পিক্সেল 6 অনেক আছে, দেখেন কত পিস লাগবে। হ্যাঁ, সবগুলা ইয়ে আছে এবং সবগুলো ফোনে কিন্তু 100% ফ্রেশ কন্ডিশন আছে। আচ্ছা, গুগল পিক্সেল, গুগল পিক্সেল 6, হ্যাঁ, 8 জিবি 128 জিবি, 8 জিবি 128 জিবি। আচ্ছা, দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, 128 জিবি গুগল পিক্সেল 6 মোটামুটি সবগুলো কালারই পাবেন। মানে সুবিধা হলো একটা, যে এখানে আসলে আপনি দেখে নিতে পারবেন, অনেকগুলো দেখবেন, দেখে একটা নিবেন। এই সুবিধাটা কিন্তু অন্য অন্য অনেক শপে নাই। আপনি এক পিস দেখে এক পিসই নিতে হয়, দুই পিস দেখে এক পিস নিতে হয়, এটা হচ্ছে বেশি করে থাকে। আর এখানে আসলে আপনি ইউজ করার সময় রাখি, হ্যাঁ, এইজন্য সাথে আপনি অনেকগুলো দেখে রাখার সুযোগ আছে। 10 পিস দেখে এক পিস নিতে পারবেন। আচ্ছা যাই হোক, কত দিচ্ছেন? 6টা আমাদের আছে। গুগল পিক্সেল 6 দিছি মাত্র 28,500 টাকা। মাত্র 28,500 টাকা? 28,500 টাকা, একটু কমাই দেন ভাই। 28,500 এখনো কেউ দেয় না। ঠিক আছে, 28 করে দিলাম। 28 করে দিচ্ছেন? 28 করে দিলাম। গুগল পিক্সেল 6, আচ্ছা, গুগল পিক্সেল 6 দেখতে পাচ্ছেন, যার যেটা লাগে। অনেকগুলো আছে, আপনি দেখেন এখানে হচ্ছে মূল জিনিস হচ্ছে আপনার দাম ডিফারেন্ট না, ডিফারেন্ট হচ্ছে আপনার প্রোডাক্টের কোয়ালিটি কোয়ান্টিটি। এটা অনেকগুলো দেখে নিতেছেন, প্লাস হচ্ছে ভালো কোয়ালিটি দিতে পারছেন, সেই জিনিস হচ্ছে ডিপেন্ড করে। মাত্র 25,000 টাকা। দেখতে পাচ্ছেন অনেকেই ফোন দিচ্ছেন বা হচ্ছে মেসেজ করতেছেন, আমরা ফোরে পাই নাই আর কি। দেখেন একটা ডিভাইসই পাইছে, যদি কেউ মানে যদি আগ্রহ থাকে তাহলে সবার আগে জানাবেন, কারণ একটা ডিভাইস আছে সবসময় থাকবে না। ফোরে? হ্যাঁ, ফোরে এখন পাওয়া যায় না। যত ইচ্ছা দেখতে পাবেন 6 জিবি 128 জিবি। এটা আবার হচ্ছে ব্যাটারি একটু বেশি, প্লাস হচ্ছে আপনার আপনার সিমটা হচ্ছে 5G। আচ্ছা, সিমটা হচ্ছে 5G। আচ্ছা, দেখতে পাচ্ছেন আর এগুলো কিন্তু ক্যামেরা নিয়ে বলার একটা ছবি তুললে দেখা যায় একটু সময় প্রসেসিং করে, অরিজিনাল একটা ছবিও কিন্তু দেয়। দেখতে পাচ্ছেন হচ্ছে ফিজিলের ছবি আগে তোলার আগে দেখবেন আসলে কি ছবি তুলতেছেন, ছবি তোলার পর যখন প্রসেসিং হয় তখন বুঝুন যে আসলে ছবিটা কেমন আসছে, অসাধারণ। আচ্ছা, কত? মাত্র 18,000 টাকা। 18,000 টাকা একটা ডিভাইস হচ্ছে 4A 5G। এটা হচ্ছে আপনার সবকিছু 100% অথেন্টিক আছে, বাট হচ্ছে যিনি ইউজ করছেন উনি কাভারটা আসলে ঠিকভাবে ইউজ করেন নাকি, পিছনে ব্যাকসাইড একটু দাগ পড়ছে,12 জিবি 512 জিবি। দেখেন Z4 4 512 জিবি, 12 জিবি 512 জিবি, 75,000 টাকা। একটু কমাই দেন হালকা,
তারপরে আছে কিন্তু দেখতে পাচ্ছি তারপরে কালারটাও জোস, এই কালারটা সবসময় পাওয়া যায় না। আচ্ছা এটা কত হচ্ছেন? এটা হচ্ছে মাত্র 38,000 টাকা, মাত্র 38,000 টাকা, 38,000 টাকা বক্স। হ্যাঁ বক্স, এটা কিন্তু ইন্টেক প্রাইস এখন 48,000 মধ্যে চলে। আচ্ছা এটা এক মাস ইউজ মাত্র। বাইরে থেকে আসে সম্পূর্ণ ফোনটাই আপনার বক্স হোনর নাইনটি। এটা শুধু কার্ড, এটা কিন্তু চারপাশেই কার্ড। তারপর আমরা দেখবো যে মার্কেটে খুবই মানে জনপ্রিয়তা চাহিদা তঙ্গে তুঙ্গে আছে জিনিসটা। অনেকগুলো যার হচ্ছে এটা শো করছে এখানে অনেকগুলো ভিভো মাত্র 29,500 টাকা আর এটা হচ্ছে আপনার 128 জিবি, ওটা হচ্ছে 28,500 টাকা। আচ্ছা যার যেটা পছন্দ হয় যার যেটা ভালো লাগে। এরপর ওয়ান প্লাস টেন প্রো 12 জিবি 256 জিবি। আচ্ছা 12 জিবি 256 জিবি ওয়ান প্লাস টেন প্রো কত হচ্ছেন? এটার নাম কি বলছেন ভাই? এটা হচ্ছে অকাটেল। অকাটেল এটাকে মূলত রাকেট ফোন বলে আর কি। আপনার কাছে যারা টুরিস্ট আছে এখন টুরিস্টে গেলে তো আমি রেগুলার চার্জার সুযোগ থাকে না। এটা হচ্ছে এখানে যদি সাইড়া দেই তাহলে নিচের দিকে বসে যাবে। এটা হচ্ছে কিন্তু ড্রপ প্রুফ, আপনি হাত থেকে পড়লে কিছু হবে না। এটা হাত থেকে ভালো হবে। আপনার হচ্ছে পানিতে ওয়াটারপ্রুফ তো আছে, প্লাস হচ্ছে এটা ড্রপ প্রুফ, মানে আপনি আঘাত দিলে এটা সমস্যা হবে। মানে সারম এখানে সারম সমস্যা নেই। হ্যাঁ সারম রিস্ক কিন্তু আপনার সমস্যা নেই, আমার না কিন্তু কিচ্ছু হবে না। না দিলাম না ভাই থাক না। এটা হচ্ছে কিন্তু ড্রপ প্রুফ, আপনি হচ্ছে যখন গুগলে সার্চ দিবেন দেশে দেখে তখন আপনি বুঝবেন। আমি হচ্ছে সাইড়ে দিলে পুষ্কে পড়ে যাবো। এটা ড্রপ প্রুফ। আচ্ছা যাই হোক, এটা আপনারা চেক করে নেবেন যখন নেবেন, সমস্যা নেই, আপনারা পালাই নিবেন। আচ্ছা যাই হোক, এটা কত দিবেন আজকে আমাদের? এটা হচ্ছে মাত্র 32,000 টাকা। 32,000 টাকা? 32,000 টাকা। এগুলো হচ্ছে বাংলাদেশে অ্যাভেলেবল পাওয়া যায় না। আচ্ছা আপনারা একটা ফিজে আসছে। আচ্ছা 32,000 টাকা বলে কিন্তু এটা নিতে পারবেন।
নিবেন আর চালাবেন, তারপর আমরা একটু আইফোনে যাই। হ্যাঁ আইফোন দেখেন, আইফোন দেখতে পাচ্ছি 12 Pro 11 Pro 64 GB Sony Xperia 1 Mark 2 120 Hz display, Snapdragon 865 এটার দাম পড়বে হচ্ছে মাত্র 22,500 টাকা সোনি এক্সপেরিয়া 1 Mark 2 তারপরে এগুলো হচ্ছে 5 Mark 2 সোনি এক্সপেরিয়া 5 Mark 2 8 GB 128 GB এটা পড়বে হচ্ছে মাত্র 18,500 টাকা 18,500 টাকা কমাই দেন এটা, ঠিক আছে 18 করে দিলাম, 17,500 করে দেন, ঠিক আছে 17,500 আচ্ছা 17,500 টাকা এক্সপেরিয়া 5 Mark 2 ওকে মোটামুটি কালেকশন আজকে অবশ্যই এই কালেকশন ছিল, দেখা হবে ইনশাআল্লাহ নতুন ভিডিওতে, পরের ভিডিওতে। আচ্ছা আজকে কিন্তু দামটা খুব ভালো হয়েছে, আপনার যারা ফোন পছন্দ হয়েছে যদি পছন্দের তালিকা থাকে অবশ্যই এখান থেকে প্রোডাক্ট নিতে পারেন, আশা করি ভালো হবে। তো শেষ করি, ঠিক আছে ভাই, ওকে ভিউয়ার্স আর কথা বলছেন, যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।